তোমার তো দেরি কলা গাছ ছাড়া কোনো উপায় নাই। শোন স্যারি, ওই কলা গাছই ভালো বেড়া মানুষের চাইতে। কেমনে চাচি? কলার তো তাও 5 টাকা দাম আছে, আর বেড়া মানুষের বিয়ের পরে 2 পয়সাও দাম নাই। শুনছস আমার কথা? তোমার মুখে যা হয় তুমি তাই কইতে থাকো। আচ্ছা হুন, তোকে কি কোনো মার্কেট করানো লাগবো? বউয়ের পোশাক জামার পোশাক তো ওই বাড়িতেই দিব। বরের বাড়ি থেকে তো সাজানোর জন্য সবকিছুই দিবে, কেনাকাটার সময় তো নাই। আর তোকে তো সাজার দরকার নাই, সাইজার কারে দেখাবি? সাজবো তো আমি, আমি হইলাম গিয়া মেম্বার সাহেবের বউ। এটা তুমি কি কমা, আমগো বোনের বিয়ে আমরা সাজবো না? আমি ছাড়া তোমরা সবাই সেজো, কার কখন কোথায় কাজে লেগে যায় কে জানে। আর আমি তো সাজলেও আমাকে নিবে না সাজলেও আমাকে। শোনো মায়া, আমার যে গয়না আছে না, এগুলো দিয়ে তুমি ভালো মতো সাজতে পারবা। তারপরেও তোমার চাচার আমি বাজার থেকে আরো গয়না আনতে কইছি, আর হুট কইরাও বিয়া, তো এই জন্য গয়না কাটি যে কিনমু তোমার নিয়ে সেই সময়টাও পাই নাই। আসলে আপনাদেরকে যে কি বলবো সেটা আমার জানা নেই। আপনাদের কোনো কথাকে অবাধ্য করার সাহস আমার কুলায় না। আমার নিজের আপন বাবা মাও যদি বেঁচে থাকতো হয়তো বা আমার জন্য এতটা করতো না। ভাগ্যে যা আছে তাই হইব, কোনো কিছু করার ক্ষমতা কারোরই নাই। তারপরও তোরা যদি কিছু কিনতে চাস তাহলে বাজারে গিয়া কিনা লই আবি, আজকের দিনটাই খালি আছে। কিন্তু হাল যাবি নাকি বাজারে? যাওয়া যায়, কিছু কেনাকাটা তো করাই লাগবে। খুব মজা হইব, চল ঘুরে আসি যায় তাহলে। চল আমি কিন্তু যাবো না কোথাও। তোমার লইব কেডা, তুমি তো এখন বিয়ার কন্যা, তুমি তো এখন খালি ঘুমাইবা। বিয়ার পর তো জামাই তোমারে ঘুমাইতেও দিব না। উফ চাচি, আপনিও না, এমনি ওদের জেলে বাঁচি না, আপনিও আসেন এখানে জ্বালাতে, যান তো এখান থেকে। আমি তো তোমার জামাই উস্কানি দিতেছি না, তাই নগদে শুধু সেন্ট মানি ফ্রি না, টাকা জমালেও ডাবল লাভ। আমি মিসেস আপিরাটা জানি না, আমি কে? হু অ্যাম আই? নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সব কিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণে তো কখনের সময় হইলো, কইছি সকাল সকাল ঘুম থেকে ওইটা চইলা আছি। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠতে দেরি হইছে কেন? সারা রাত কি চুরি করছস? রাইতে গোডাউনে মাল ঢুকছে। মেম্বার সাহেব এত জরুরি খবর দিলেন কেন? জরুরি খবর কেন বুঝছ না? পরশুদিন মায়া আর রাতুল মাস্টারের বিয়া, কত রকমের আয়োজন করতে হইব কিছুই হয় নাই। এমনি তো পান থেকে চুন খসলে তোর চাচি সবার সামনে আমার ইজ্জত পান সার করে দেয়। আপনি এইসব নিয়ে এত প্যারা নিতেছেন কেন? 10 জনের জায়গায় 100 জন লোক লাগাইয়া দিমু, এক বেলার মধ্যে সব কাজ শেষ হয়ে যাব। হ্যাঁ ঠিকই তো বুঝছি বস। শোন, শুক্রবারে বিয়া, তাইলে বৃহস্পতিবার সন্ধ্যা হয়েছে গায়ে হলুদ। গায়ে হলুদ আর কি অনুষ্ঠান, মহিলারা মহিলার হলুদ দিব যে? না, গায়ে হলুদের অনুষ্ঠানই হইব বড়। ঢাকার থেকে শিল্পী আসবো, গান পরিবেশন করবো, গ্রামের মানুষজন গান শুনবো। কোন কি পরের মেয়ে লাগে এত টাকা খরচ করবেন? আরে ব্যাকল, এইটাই হইতাছে পলিটিক্স। আমি তো পরের মাইয়ার লাগে টাকা খরচ করতাছি না, এই কয়টা টাকা দিয়া যদি মাইয়ার বিয়া দিয়া মাস্টারের লগে স্কুলের জমির মামলাটা মীমাংসা করতে পারি, কত টাকা হাসিল হইব একবার বুঝতে পারছস? এবার বুঝলেন মেম্বার সাহেবের মাথা কি জিনিস? হ্যাঁ বুঝছি, আপনি এইসব নিয়ে কোনো চিন্তা করেন না। শোন, স্টেজ এমনভাবে করবি যেন এক পাশে গায়ে হলুদ আর এক পাশে গানের শিল্পীরা গান পরিবেশন করতে পারে, গ্রামের লোকজন যেন সুন্দর মতন বইসা গান শুনতে পারে। মাস্টারের হলুদও কি একলগ হইব? হ্যাঁ একলগেই হইব। ভালো কথা, বাবুর্চির কাছে যা, বাজারের লিস্ট করে বাজার করা শুরু করে দে।
তা গরু কয়টা জবাই দিমু? দুইটা তো দেওয়া লাগবই, বড় দেখা, সাথে দুইটা খাসিও দিবি, আরে মুরগি আনবি জিলানির ফার্ম থেকে। ঠিক আছে মেম্বার সাহেব। এই জায়গাতে তোর প্যান্ডেল করবি, আরে গাছের ভিতরে জিকি জিকি লাইট আছে না, ওগুলি বসাই দিবি। খানা দানার ব্যবস্থা হইব ওই কোনাটাতে, বাবুর্চি করে ওনে রাইতের বেলা বসাই দিবি। আর এই দিক দিয়া চেয়ার বিছাই দিবি, চেয়ার বিছাই জানো গ্রামের মানুষজন এসে একদম সুন্দর মতো নিয়েন থেকে প্রোগ্রাম। শোনো রাশেদের মা, আমগো মায়ের বিয়ের অনুষ্ঠান যে কদিন শেষ নয় ওই কদিন তুমি এহেনেই থাকবা, এহেনেই ঘুমাবে, এহেনে খাবা, তাহা তোমার কটা বাড়াই দিব। ভাবি সাহ, আমার টাকা বাড়াই দেওয়া লাগবো না, এই কাজ আমি আনন্দের সাথে করুম। তবে ভাবি সাহ, আমার পোলাটা তো একলা বাড়িতে থাকতে পারে না, আমি রাইতে বাড়িতে গিয়ে ঘুমাবো। হো মা, সারা জীবন পোলার এমনি কোলে কোলে লইয়া ঘুরলে বিয়ে শাদি কেমনে করাবা? কি যে কন্যা ভাবি, আমি সারা পোলাটার কে আছে কন? আচ্ছা তাহলে পোলারে লইয়াই হোক, দরকার হলে আমি কোলে কোলে লইয়া ঘুরবো নে। ধুর ভাবি, কি কন্যা আপনি! হুনো রাশেদের মা, ছাগলের গলায় দড়ি থাকলে এক স্বভাব, আর দড়ি না থাকলে আর এক স্বভাব। তাই পোলাডার গলার দড়িটা খুললা দিও, দেখো কত খেত খামারে মুখ দেয়। হ্যাঁ আমি লাগে একলাই বইয়ে রইছি, তোরা বই আসস না? আমি তা কই নাই, তোমার যা যা পছন্দ তুমি যদি আমার হেডি কইতা এগুলাই কিনতাম। আমি এগুলো বলতে পারবো না। ফোনটা দাও তো দি আপু, ব্যাকলটা কি কয়। আচ্ছা শুনো, তুমি মিলির সাথে কথা বলো। কি হইছে? বিয়ার শপিং এ যামু, কেমনে কি করুম কিছুই বুঝতেছি না। বুঝতেছ না তাহলে তোমগরে বিয়া করতে কইছে কেডা? আরে এবার ভাইয়ার বিয়ার বাজার করলে সব বুঝা যামু, আমার বেলার কোনো সমস্যা হইব না। আচ্ছা কাম করি, আমি বাজারে যা 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 কিনবো এগুলো ছবি তোমার ইমুতে পাঠাবো, তুমি দেখা দেখা কইবা কোনটা লাগবো আর কোনটা লাগবো না। না এমনি করে তো হইব না, ছবি আর কয়টা দিবা তুমি? তাহলে এখন আমি কি করু? আচ্ছা তুমি এখন কই? আমি যে বাড়িতে বাইরে বাজারে যাইতেছি। আচ্ছা তোমরা খারাও, আমরা আইতাছি, আমরা নিজেরা পছন্দ করে কিনবো। আচ্ছা তাহলে তো ভালো, আমি আর ফারুক মোস্তফা ভাইয়ের দোকানের দিকে যাইতেছি, তোমরা আহো রাস্তায় দেখা হয়ে যাবে। আইসা আইতাছি, ওরা বাজারে বইয়া রইছে, আমগো যাইতে হইব। আপু আমরা যাই। খালি কি আমার একলা নাগরি, তোদের কেউ না? আমি তো চিন্তা করে গেছি, রিয়াদ বেরে বিয়া কইয়া ডাকুম নাকি দুলা ভাই ডাকুম। যেটা বললাম মজা পাও সেভাবে ডাকবা, জামাই ছাড়া কি অন্য কোনো কিছুতে মজা আছে? সবাইকে গিয়ে তো বুঝছো মিলি আর রিয়াদ ভাই প্রেম করবো, তুমি আর আমি এটা প্রেম খাবো। খাবি না, তুই আরো বেশি বেশি প্রেম করবি। কিভাবে? ওই যে দেখ লগাঙ্গ রাশেদ স্যার আইতাছে। ও মা ওয়াও, লগে তো দেখি কচু ফুলটাও আছে। ফুল লেগা তো ভালোই হয়েছে, তোর তার একলা থাকতে হইব, কচু দিয়া চুলকে আরাম পাবি। আমি এতক্ষণ রাস্তা দাঁড়া করে রাখছিলা কেন?
তাই বলে এরকম রাস্তার মধ্যে কান্দুরে খাল করে রাখবা। তোমার কপাল ভালো যে তোমার স্যাংডোলা দেয়নি। মন চল রে চল রে চল, তোর মন যে থাই উড়ে। ও মন চল রে চল রে চল, তোর স্বপ্নের প্রহরে। ও মন চল রে চল রে চল, তোর মন যে থাই উড়ে। ও মন চল রে চল রে চল, তোর স্বপ্নের প্রহরে। স্বপ্ন চোখে যুবক চলে, ভালোবাসার কথা বলে। কেউ ঘুরে স্বার্থের পিছে, কেউ মরে কেউ বাঁচে। কার ভালো কে বাসে, এটার লগে এটা মিলাই দিবি, তাহলে এই যে এদিকে ঝুলগুলোতে নামবো না, ওরে দেখতে সুন্দর লাগবে। কে বাবা, সুন্দরই তো লাগতেছে। এমনে সারা জীবন সাইজা গুইজা গয়না কাটি পরে থাকেন, আজকে আপনার গয়না কাটি কই? নুরাসরা লেগেছে সত্যি। ফাইজলামি করতেছ না? বাড়ি ভরা মেহমান আর তুমি এনে ফাইজলামি করতেছ? ফাইজলামি তো করতেছি। আরে আরে ছিঁড়ে মতো বেঁচে আই যা। আমার বিষয়টা স্বপ্ন স্বপ্ন লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে কখনই স্বপ্নটা ভাঙবে আর আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো। আমার কাছে কেমন যেন অস্থির লাগছে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। গায়ে হলুদের শাড়ি কিভাবে পরতে হয় এটা পর্যন্ত এখনো শিখলাম না। আর শাড়ি ঠিক কইরা পইরা কি? উফ, তোমরা থামবা। এখন তো তোমারে হলুদ দিয়া পাকা আমের মতো টসটসে বানায় ফেলবো। রাতুল স্যার যে কি করবো আল্লাহই জানে। তোমরা একটু চুপ করবা ভাই, মাফ চাই, আল্লাহ দোহাই লাগে। হ হাই মাই যাম, চলো এখন তোমার বিলাইয়ের কাছে লয়ে আসাই। চলো চলো। সৌখিনা
এখানে বর কেডা কেডা না এখানে আসলে বর কয়ডা কয়ডা না আর যদি জানতো কয়ডা তাহলে তো আমাগুরো জানতো এখানে আসলে বউ কয়ডা সবাই ফেল মারছে মামি আপনার কিন্তু পুরো হলিদপুরি মতো লাগতো শুভকামনা করাইবো একটা বেকুব আপনার ডেকে দাও এটা আমার কাছে দাও তুমি তাহলে সবার লোক রং রং করো মুখটা পেশা মতো রেখো না হ্যাঁ সুন্দর লাগতেছে সবাই তোমরা দেখতেছো ধরতে পারো না বস এদিকের কাজ তো মোটামুটি শেষ এখন খালি বাজার গরু খাসি কিনা বাকি টাকা পয়সা নিছোস ও তাহলে যে টাকা পয়সা নিছোস এর থেকে অর্ধেক টাকা দুজন মিলা ভাগ করে লয়ে আলোমু তাইলে গরু খাসি বাজার এগুলো কেমনে কিনবেন গরু খাসি জিনিসপত্র যার কাছে যা পামু মেম্বার সাহেবের নাম কইয়া লয়ে আমু কিন্তু মেম্বার সাহেব যদি জানে জানবো কেমনে মেশিন ঠেকাইয়া লয়ে আমু আর জানলে জানবো এটা কি ঠিক হইব ঠিক না হইলে তুই টাকা দিবি তোরে যদি টাকায় কামড়ায় টাকাটা তুই দিবি আপনি যেমনে কইবেন এমনি হইব চল তাইলে রাইতে আবার গোডাউনে মাল আইব আর এবার মাল সব বেচবি না কিছু মাল আমগুলো রাইখা দিবি বিয়ে খাইতে হইব না নাইলে মজা হইব না আচ্ছা চল তাইলে হ্যাঁ যে বধু সাই যাচ্ছে রে আজ তার ফ্যান্টাস্টিক লাগতাছে কোন্না যে বধু সাই যাচ্ছে রে আজ তার ফ্যান্টাস্টিক লাগতাছে নতে নগদে যেহেতু আসছি তাইলে বতে হায় রে বতে বেশি ব্যবহারে লতে লাভ আছে নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ ও মন চল রে চল রে চল তোর মন যে থাই উড়ে ও মন চল রে চল রে চল তোর স্বপ্নের প্রহরে ও মন চল রে চল রে চল তোর মন যে থাই উড়ে ও মন চল রে চল রে চল তোর স্বপ্নের প্রহরে স্বপ্ন চোখে যুবক চলে ভালোবাসার কথা বলে কেউ ঘুরে স্বার্থের পিছে কেউ মরে কেউ বাঁচে কার ভালোকে বাসে পাগলেও মুচকি হয়
রে চল তোর মন যে থাই উড়ে, ও মন চল রে চল রে চল তোর স্বপ্নের প্রহরে, ও মন চল রে চল রে চল তোর মন যে থাই উড়ে। নেতার মুখে মিথ্যা আশ্বাস, ভালোবাসায় বাঁচে বিশ্বাস, সারা বেলা হইচই আনন্দের বাতাস, অন্ধরাতে সরল লোকের হয় সর্বনাশ, কার ভালোকে বাসে পাগলেও মুচকি হাসে, ও মন চল রে চল রে চল তোর মন যে থাই ওরে, ও মন চল রে চল রে চল তোর স্বপ্নের প্রহরে, ও মন চল রে চল রে চল তোর মন যে থাই ওরে। জীবন এক আজব খেলা, পুরাই একদিন রঙের মেলা, ভালোবাসাই শেষ কথা এই নগরে, কেউ হারে কেউ জিতে সাদা কালো মানুষের ভিড়ে, ওরে কার ভালোকে বাসে পাগলেও মুচকি হাসে, ও মন চল রে চল রে চল তোর মন যে থাই উড়ে, ও মন চল রে চল রে চল তোর স্বপ্নের প্রহরে। স্বপ্ন চোখ যুবক চলে ভালোবাসার কথা বলে, কেউ ঘুরে স্বার্থের পিছে কেউ মরে কেউ বাঁচে, কার ভালোকে বাসে পাগলেও মুচকি হাসে, ও মন চল রে চল রে চল তোর মন যে থাই ওরে, ও মন চল রে চল রে চল তোর স্বপ্নের প্রহরে, ও মন চল রে চল রে চল তোর মন যে থাই ওরে, ও মন চল রে চল রে চল তোর স্বপ্নের প্রহরে, চল রে চল তোর মন যে থাই উড়ে।